নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 নতুন বছরের আগাম শুভেচ্ছা ভালোবাসা। প্রত্যেকের এই নতুন বছর খুব ভালো কাটুক, শুভ কাটুক। অর্থাৎ 2022 যেমন গেছে, 2023 যেন নতুন একটা সূর্যের আলো গায়ে মেখে নতুন জীবন যেন প্রত্যেক মানুষের চলে। দেখুন, 2023 সংখ্যাটি যোগ করলে দেখুন, 2+1+2+3=7। এবং আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে 7 সংখ্যা। আপনি যে কোনো মাসের 7 তারিখ, আপনার 16 তারিখ বা 25 তারিখে যদি জন্মগ্রহণ করেন, তাহলে আপনি জানবেন আপনি কেতুর আন্ডারে জন্মগ্রহণ করেছেন। 7+1+6=7, 2+5=7। অর্থাৎ সংখ্যা তত্ত্ব হিসাবে 7 দাঁড়াচ্ছে। আপনি 7, 16 এবং 25 তারিখে যে কোনো মাসের, জানুয়ারি টু ডিসেম্বর, এই 12টি মাসের মধ্যে আপনি কিন্তু কেতুর আন্ডারে জন্মগ্রহণ করেছে। এবং এ বছরটিও কিন্তু কেতুর বছর। অর্থাৎ 7, 16 এবং 25 তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে দুর্দান্ত বছর কিন্তু এটি হতে চলেছে। লিখে নিতে পারেন, ডায়েরিতে নোট করে নিতে পারেন যে 7, 16 এবং 25 আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে। কেন, কি ফল আপনারা পাবেন, কোন কোন দিক থেকে আপনাদের শুভ হবে, কোন কোন দিক থেকে আপনাদের একটু হলেও সমস্যা আসতে পারে, আমি তাও জানাব। 6টি বড় সুসংবাদ আপনাদেরকে আমি এই ভিডিওতে কিন্তু জানাবো। 6টি দুর্দান্ত বড় সুসংবাদ যেটা আপনার জীবনে আমূল পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। প্রথমেই জানাই, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা, তাদের ক্ষেত্রে খুব ভালো বছর। অর্থাৎ যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, ভূতত্ত্ব নিয়ে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি খুবই কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আপনাদের ক্ষেত্রে এবছর হঠাৎ প্রাপ্তি, কোনো জায়গা থেকে প্রচুর অর্থ পাওয়া বা সম্পত্তি পাওয়া বা আটকে গেছে এমন টাকা, ডুবে গেছে যেটা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, এরকম অর্থ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। 7, 16 এবং 25 তারিখে আপনি যদি জন্মগ্রহণ করেন, আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু বিশেষভাবে নির্ভর কিন্তু করছে। 7, 16 এবং 25 আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার ক্ষেত্রে যারা মেডিকেল রিলেটেড জায়গাতে আছে, মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত আছে, এই জায়গাটা কিন্তু ভালো। 7, 16 এবং 25 আপনি আপনার নিজস্ব মেডিসিন কাউন্টার আছে বা আপনার প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ব্যবসা আপনারা কিন্তু করবেন। 7, 16 এবং 25 এবং এর পাশাপাশি আপনি 7, 16 এবং 25 তারিখে জন্মগ্রহণ করেন, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, গ্ল্যামার দুনিয়াতে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু আসবে। বছরটি কেতুর বছর এবং সংখ্যাটাও রিপ্রেজেন্ট করছে কেতু, এবং কেতুর যদি কবচ আপনারা পরিধান করতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু ঘটবেই ঘটবে, লিখে রাখতে পারেন। অর্থাৎ 7, 16 এবং 25 এবছর আপনাদের চাকরি ক্ষেত্রে, যারা নতুন চাকরির ব্যাপারে প্রচেষ্টা করছিলেন, চাকরি পাচ্ছিলেন না বা প্রমোশন চাইছেন, প্রমোশন হচ্ছিল না, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়া, প্রমোশন এবং ফার বেটার চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা 7
16 এবং 25 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত একটা সুযোগ আপনার ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। লিখে রাখতে পারেন, ডায়েরিতে নোট করে নিতে পারেন যে সংখ্যাটা আমি বলছি বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনি 7, 16 বা 25 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, আপনার ক্ষেত্রে এবছর ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে। দূরযাত্রা এবং ধর্মীয় যাত্রার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। কোনো জায়গাতে যাওয়া, কোনো জায়গাতে ভ্রমণ এবং পারিবারিক লোকের জায়গাতে কিন্তু আপনাদের একটা পারিবারিক শুভ ফল কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন। পরিবারের ক্ষেত্রে পরিবার বৃদ্ধি, আপনার অর্থনৈতিক বৃদ্ধি, আপনার ভাগ্য ক্ষেত্রে যে ভাগ্য বিড়ম্বনা হচ্ছিল সেই ভাগ্য বিড়ম্বনা আপনাদের কাটবে 7, 16 এবং 25। অর্থাৎ তারিখগুলো কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ আপনার যে কোনো মাসেই জন্মগ্রহণ হতে পারে না কেন, কিন্তু 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ যদি আপনার হয়, আপনার ক্ষেত্রে কিন্তু এই সুযোগগুলো কিন্তু আপনার আসবে। দেখুন, সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে না, সুযোগকে সবসময় কাজে লাগিয়ে নিন। অর্থাৎ যে সময় যে কাজটা করা উচিত ঠিক সেই সময় সেই কাজটা করবেন, দেখবেন জীবনে বাধাটা অনেকটাই কিন্তু কম আপনাদের জীবনে কিন্তু হবে। আপনি 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে, এবং এই সময়ের মধ্যে আপনাদের সন্তানের ক্ষেত্র নিয়ে যারা চিন্তা করছেন, সন্তান এবং বিবাহ, সন্তান বিবাহ প্রেম এই তিনটি ক্ষেত্রে কিন্তু ভালো, সন্তান বিবাহ প্রেম এই তিনটি ক্ষেত্রে কিন্তু ভালো আপনাদের ক্ষেত্রে। সন্তান প্রাপ্তি, শুভ বিবাহ এবং প্রেমের ক্ষেত্রে সফলতা। তবে যাদের ক্ষেত্রে ক্রনিক ডিজিজ আছে, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, কারণ এই জায়গাটাতে কোনো জ্যোতিষশাস্ত্র নয়, মেডিকেলের আপনারা পরামর্শ নিন। সেখানে কিন্তু আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলেও সমস্যা কিন্তু থাকছে, অর্থাৎ ক্রনিক ডিজিজ হওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ 2023 সালে এই 5টি বড় ঘটনা কিন্তু ঘটবেই। আপনি যদি যে কোনো মাসে 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে আপনি যদি জন্মগ্রহণ করেন, এই সম্ভাবনাটা কিন্তু উঠে আসতে চলেছে। ভিডিওটি পর্যন্তই নমস্কার।